ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় সারি নীতিরে রাষ্ট্র শাসন আরম্ভ করেছে 14 চনের পর সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস আর সবকা বিশ্বাস এই নীতিরে যা 9টা বছর খুব ধুনিয়াকে শাসন করেছে আর এইবার বিধানসভার নির্বাচনত 5খন রাজ্য নির্বাচন হয়েছিল 4টা রিজাল্ট দিছে আজি তার 3খন ডাঙর রাজ্য মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড়ের দরে রাজ্যত আজি বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভারতীয় জনতা পার্টিক মেন্ডেট দিছে মই 3খন রাজ্যর সকল ভোটার রাজ্যক ধন্যবাদ জানাইছো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো এই ইলেকশন ক্যাম্পেইনত আমার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কেন্দ্রমন্ত্রী রামেশ্বর তেলীকে ধরে বহুকেজন অসমৰপৰা নেতাই তাত ষ্টাৰ কেম্পেইনাৰ হিচাপে গৈছিল আৰু তেওঁলোকে য'ত য'ত কেম্পেইন কৰিছে তাত আটাইতকৈ বেছি ভোট পাইছে বুলি আমি গম পাইছোঁ এইবাৰ এক্সিট পুলে যদিও কিবা এটা ৰিপৰ্ট দিছিলে আচলতে আমাৰ এটা বিশ্বাস আছিলে যে সেইসমূহ ৰাইজৰ ৰাইজে ভাৰতীয় জনতা পাৰ্টিক বিচাৰিছে আৰু 2024 চনত অনুষ্ঠিত হ'বলগীয়া লোকসভা নিৰ্বাচনত নৰেন্দ্ৰ মোদীৰ দৰে এক শক্তিশালী নেতা ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী আকৌ হ'বই লাগিব সেয়ে আজি ভাৰতৰ এই খবৰ পায়ে আমাৰ দুলীয়াজান বিধানসভা সমষ্টিৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সকলো কাৰ্যকৰ্তা গাঁৱে ভূঞা পৰা ওলাই আহি ৰাজপথত তেওঁলোকে ফটকা ফুটাইছে মিঠাই খাইছে মই এইফালে গৈ থাকোঁতে দেখিলোঁ যে ৰাইজ ইমান গোট খাইছে দেখিছোঁ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পতাকা লৈ সকলোৱে আকৌ এবাৰ মোদী চৰকাৰ ক'বলৈ ইয়াত ৰাজপথত আহিছে মোৰ আশা 2024 চনত অনুষ্ঠিত হ'বলগীয়া লোকসভা নির্বাচনত ডিব্রুগড় লোকসভার পর আমি দুলিয়ান বিধান সমষ্টির পর আটাইতকৈ বেশি ভোট দিবলে আমি চেষ্টা করি এই আজি ইঙ্গিত দিছে ফাইনালে আমি তো প্রত্যেকটা ফাইনাল বলিয়ে ভাবো আর এই ফাইনালে হয় 2024 ফাইনাল হয় নরেন্দ্র মোদী ডাঙরিয়া আকৌ বিপুল সংখ্যাগরিষ্ঠতা লৈ ভারতের প্রধানমন্ত্রী হবলৈ গৈ আছে গতিকে সমগ্র ভারতবর্ষর রাইজ রাইজ আমার দুলিয়া জনবাসী রাইজ আমি উন্নয়ন শান্তি প্রগতির বাবে আর সমন্বয়ের বাবে আমি ভারতীয় জনতা পার্টি পদুম ফুলর চিহ্নত ভোট দি আমি 2024 আমার ভারতীয় জনতা পার্টির যে মিত্রজোট প্রার্থী হবো বিপুল ভোটত জয়যুক্ত করিম তারে আজি আমি সিদ্ধান্ত লৈছো দুলি সাত মানে চক আসন আছে 14টা পার্টি আছে 15টা এতিয়া কাক এৰিব কাক ধৰিব গতিকে এই ভিতৰৰ কথাটো সবেই গম পাইছে গতিকে যে অসমৰ মানুহ ইমান আবেগতো নাযায় এতিয়া বিবেকেৰে চিন্তা কৰিব লৈছে যে 14টা লোকসভা ছিটত 15টা পাৰ্টি কেনেকৈ খেলিব আধা তাতে খেলাৰ সংবিধানে এলাউ নকৰে কমিশ্যনে এলাউ নকৰে গতিকে আৰু বুধু বনাব নালাগে মই ভাবোঁ ভাৰতীয় জনতা পাৰ্টি 12+ গৈ আছে আমি 12+ অৰ্থাৎ 14টাৰ ভিতৰত 12+ আমি অসমৰ পৰা লোকসভা আসন দিম এইটো আমাৰ নিশ্চিত আছে
কংগ্রেসতো লুটপাট ফাঁকিবাজ 75 বছর আজাদী অমৃতকাল তেনেকে গল গতিকে লুটপাট ফাঁকিবাজ আর কিমান ঠকিব কিমান লুটিব আর অসমৰ ৰাইজে গ্ৰহণ নকৰে আলি আর কুলিক রাজনীতি কৰিছিলে আলি বিলাকো গল এডিএফৰ লগত মিত্ৰালি করলে কুলি বিলাকো বিজেপি লগত মিলি গৈছে বাকি অন্যান্য জাতি জনগোষ্ঠী সব বিজেপিক বিচাৰিছে গতিকে কংগ্রেসৰ আৰু কাম নাই কংগ্রেসৰ গোটেই নেতা বিজেপিত আহি বোলে উঠি পৰি লাগিছে আমি অলপ ৰখাবলৈ কৈ আছো নহলে আকৌ অলপ কৰবাত অসুবিধা হৈ যাব কংগ্রেসক নরখালে আকো বেলেগ একটা মেসেজ যাব এখানে আমি ভাবে এটা কংগ্রেসের যে ধুরন্ধর নেতাবিলাক আহিব নালাগে যেসকল ডেডিকেটেড আছে আহক আমি ভারতক নতুন রাষ্ট্র নতুন চিন্তার আমি পৃথিবীর বুকত যাতে প্রতিষ্ঠা করব পারো তার কারণে নরেন্দ্র মোদীর দলের নেতাক আকো প্রধানমন্ত্রী বনাম তার কারণে আমি রাজনীতি দলত কাম করিম নরেন্দ্র মোদী যেতালেকে ভারতবর্ষ রাজ্যে বিচারিব তেতালেকে তেও ভারত প্রধানমন্ত্রী হয়ে থাকিব গতিকে নরেন্দ্র মোদীর দরে এগারী আধ্যাত্মিক ব্যক্তি প্রথমবারের বাবে তেও প্রধানমন্ত্রী হয় গোটে ভারতবর্ষ তেও প্রভাব বিস্তার করেছে এইটা ভারতীয় মানুষের কারণে আটাইতকৈ ডাঙর কথা গতি নরেন্দ্র মোদী নেও নিজে এক শক্তি হয় নিজে এক অনুষ্ঠান হয় গতি ভারতীয় জনতা পার্টির এগারী নিষ্ঠাবান কর্মী হিসাবে যধরণে আমাক প্রেরণা দিয়ে উৎসাহ দিয়ে প্রত্যেকগী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নরেন্দ্র মোদীকে আমি অনুসরণ করে গিয়ে আসুন।